আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুহুল আমিন আছি আপনাদের সাথে সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে। আচ্ছা বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে দুবাই ঈদের দিন, আর আজকে আপনাদের কিছু বাস্তব ঘটনা এবং কিছু বাস্তব কথা আজকে বলার জন্য ভিডিওটা করা। এখন হচ্ছে গিয়ে বিকালের টাইম, দুপুর 5টা বাজতেছে। আমরা হচ্ছে গিয়া সকালবেলা ঈদের নামাজ পড়ে বেশিরভাগই যারা বাহিরে থাকে, বেশিরভাগ মানুষই 100% থেকে 90% মানুষই নামাজ পড়ার পরে ঘুমায়। ঘুমানোর পরে হয়তো কেউ যদি মন চায় তাহলে বিকাল 4টা 5টা বাজে ঘুরতে বাইর হই। আর অনেকে হচ্ছে কি, বিদেশটা হচ্ছে এরকম একটা জিনিস আপনার, ওরা যারা ডিউটি করে, চাকরি করে, অনেক মানুষ আছে যে ঈদের দিনও ডিউটি করা লাগে। আর হচ্ছে আর যারা একটা দিন ছুটি পায় তারা বেশিরভাগই হচ্ছে 100% থেকে 80% 90% মানুষই কিন্তু ঘুমিয়ে থাকে। তারা যেহেতু একটা দিন যেহেতু রেস্ট পাইতেছে, তারা কিন্তু ঘুমের মাধ্যমে পুরোটা দিন কাটায় দিই। আর যারা দেশে থাকেন তারা তো বন্ধু বান্ধব আছে, অনেকে এনজয় করেন, এনে এনে ঘুরতে চান। আমরা যারা বিদেশ থাকি তারা কিন্তু আমরা ওই এনজয়টা কিন্তু করতে পারি না। আরেকটা যে বিষয়টা হচ্ছে গা, যেই কথাটা বলতে আসলাম, আমি যেহেতু এখন বর্তমানে দুবাইতে আছি, দুবাইয়ের কিছু বাস্তব ঘটনা আপনাদের মাঝে বলবো। আমরা যারা বিদেশ থাকি, হয়তো বা আমরা যারা বিদেশ থাকি তারা কিন্তু আমরা ঈদ নিয়ে যে আসে না যে আমরা দেশে থাকলে নতুন কাপড় কিনবো বা নতুন কাপড় পরে ঈদ উদ্যাপন করবো, আমরা যারা বিদেশ থাকি তারা কিন্তু আমাদের ভিতরে ওই ফিলিংসটা এবং ওই আনন্দটা কিন্তু হয় না। আর আমরা যারা আমাদের ফ্যামিলি দেশেতে থাকে তাদেরকে যদি মনে করেন আপনি ঈদের সময় যদি নতুন কাপড় যদি না দিয়ে দেন, না বলবে যে আমার ছেলে বা আমার ভাই বা আমার বাবা তো বিদেশ থাকে, আমার কোনো কিছু দিছে না। বাড়ির আশেপাশের মানুষ কিন্তু অনেক ধরনের অনেক কথা বলে। তাই যারা বিদেশ থাকে তারা কিন্তু নিজেরা কিন্তু নতুন কাপড় পরে না, তারা পুরান কাপড় পরে কিন্তু ঈদ উদযাপন করে। করার পরে কিন্তু আপনাদের ফ্যামিলির খুশি রাখার জন্য কিন্তু তারা তাদের যত টাকা বেতন পায় পুরো টাকা কিন্তু দেশে পাঠায়, তারা নিজের জন্য কিন্তু একটা কাপড় কিনা। হয়তো আপনারা জিজ্ঞাসা করে দেখেন যে আপনাদের যদি ফ্যামিলির কেউ যদি বাইরে যদি থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে ওরা যে বিদেশ যে থাকতেছে ওরা কি কাপড় কিনছে কিনা, একবার হলে জিজ্ঞাসা করে দেন। হয়তো বা তারা বলতে পারে যে কাপড় কিনছে, মুখে বলতে পারে কিন্তু আসলে কিন্তু তারা কাপড় কিনে না। যদি বলে যে কিনছে, আপনারা বলবেন যে নতুন কাপড় পরে একটা ছবি দেওয়ার জন্য, দেখবেন যে ওই আগের যে 2-3 বছরের যে কাপড়টা ওই কাপড়টা দিয়ে কিন্তু তারা ঈদ উদযাপন করছে। কিন্তু তারা কিন্তু তারা হাজার কষ্ট করার পরে কিন্তু ফ্যামিলির ওইটা বুঝতে দেয় না, বা ফ্যামিলির বোঝার মতন বুঝতে দেয় না যে তারা কাপড় কিনছে না। ফ্যামিলির কিন্তু চাহিদা, সবার চাহিদা কিন্তু তারা পূরণ করে। তারপরে প্রবাসীরা, আমরা প্রবাসীরা যারা এত কিছু করার পরে কিন্তু আমরা ফ্যামিলির কাছে কোনো দাম পাই না। একটা সময় দেখা গেছে এত ফ্যামিলির জন্য এত কিছু করার পরে ফ্যামিলির মানুষ বলে তুই কী করছো এত বছর বিদেশ করে, তো কোনো কিছু করতে পারছিস না, বাড়িঘর করতে পারছিস না। ফ্যামিলি কিংবা সমাজের মাধ্যমে কিন্তু আমরা প্রবাসীরা কখনোই মূল্যায়ন পাই না। আর হচ্ছে আমার একটাই কথা, আপনারা যারা দেশে আছেন, যাদের ফ্যামিলির কেউ সদস্য বাহির আছে, তাদেরকে একটু বোঝার চেষ্টা করবেন, তাদেরকে এত টাকা পয়সার জন্য চাপ দেবেন না। তারা কিন্তু পারতে কিন্তু আপনাদেরকে কষ্ট দিতে চায় না, তাদের যথেষ্ট সাধ্যমতে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে। একটা সময় হচ্ছে কিন্তু তারা কিন্তু এত কিছু করার পর কিন্তু ফ্যামিলি থেকে তারা কোনো কিছু পাইতেছে না। তো মনে করেন আজকে যে দুবাই একটা ঈদের দিন, হয়তো অনেক অনেক প্রবাসী ভাই, আমি নিজের চোখে দেখা অনেক প্রবাসী ভাই অনেক পুরান কাপড় পরে কিন্তু তারা ঈদ উদযাপন করছে। দেখেছে যে গত বছরের কাপড় কিংবা এর আগের সাধারণ আমার যে কাপড়টা, আমি কিন্তু এবারে কিন্তু নতুন কাপড় কিনাই, আমার কিন্তু প্রায় গত বছর না 5-6 মাস হয়েছে কিনছি, ওই কাপড় দিয়ে কিন্তু আমি ঈদ উদযাপন করছি। কারণ আমরা এখানে যারা বিদেশ থাকি আমাদের এরকম একটা ফিলিংস আসে না যে আমাদের ভিতরে নতুন কাপড় কিনতে হবে কিংবা ঘুরতে যাওয়া হবে। এটা দেশে থাকলে হয়তো বা এরকম একটা ফিলিংস আসতো যে বন্ধু বান্ধব থাকবে, ঘুরতে যাব। আর যারা বিদেশ আসে তারা মনে করেন যে একটা দিন যদি তারা ছুটি যদি পায় না, তারা বলতেছে আজকে আমি একটা রেস্টের দিন পাইছি, ঘুমাবো 6 দিন পরে, ওইরকম একটা মন মানুষ কিন্তু সৃষ্টি হয়। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা যাদের ফ্যামিলির মানুষ প্রবাসে থাকে তাদেরকে এত একটা চাপ প্রয়োগ করবেন না টাকা পয়সার জন্য, তাদের সাথে একটু ভালোভাবে কথা বলবেন, তাদেরকে একটু, আপনারা দেখা গেছে আপনার ফ্যামিলি তারা কিন্তু এখানে ডিউটি কিন্তু 10-12 ঘন্টা ডিউটি করে। করার পরে আপনার যদি ফ্যামিলি থেকে যদি একটু ভালো একটা সাপোর্ট যদি পায়, ভালো একটা কথা দিয়ে যায়, তাদের 12 ঘন্টা ডিউটি কিন্তু আর মনে হয় না যদি ফ্যামিলি থেকে এরকম একটা সাপোর্ট পায়। তো আপনাদের সবাই একটা রিকোয়েস্ট, আপনাদের ফ্যামিলির কেউ যদি থাকে তো তার সাথে ভালোভাবে ব্যবহার করবেন, তাদেরকে একটু বোঝার চেষ্টা করবেন, তাদেরকে একটু সান্ত্বনা দেবেন। তো আজকে আমি একটু বাইরে হলাম ঘোরার জন্যে, তো এই ভিডিওটা আর বড়ো করতেছি না এইটুকু পর্যন্ত। আর আমার আরেকটা ঈদের একটা ভিডিও, নেক্সট ভিডিও আমি কোথায় যাইতেছি ঘোরার জন্য, তো ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করে রাখবেন। আমি সবসময় দুবাইয়ের সকল আপডেট, ভিসা আপডেট কিংবা ব্যবসার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে সব আপডেট কিন্তু আমি আমার এই ফেসবুক পেজ এবং চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো আমার ভিডিও যদি আপনাদের উপকার আসে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন, এবং আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।